তারাবির হাফেজ নিয়োগ চলছে বিভিন্ন মসজিদে হাফেজ নিয়োগের সময় কোন কোন বিষয় লক্ষ্য করা কর্তব্য খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন রমাদানের আগে বিভিন্ন মসজিদে তারাবি নামাজের জন্য হাফেজ নিয়োগ হয় হাফেজ নিয়োগের পরীক্ষা মসজিদ কমিটির লোকেরা নেন সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা দেখা দরকার তা হলো যে হাফেজ নিয়োগ হোক আর মসজিদের ইমাম ওয়াজের নিয়োগ হোক এই কাজটা অন্তত মসজিদ কমিটি নিজের কাঁধে পুরোপুরি পরিপূর্ণভাবে না রেখে এই কাজটা এলাকার গণ্যমান্য এবং আস্থা রাখার মতো নির্ভরশীল যোগ্য উলামা ইকরামের উপর রাখা উচিত কারণ মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা ভালো হাফেজ এবং ভালো আলেম এটা সবসময় চিনবেন এমনটি মোটেও জরুরি না আমাদের দেশে মসজিদ কমিটির দায়িত্ব পেলে আমরা ইমামকেও ইন্টারভিউ নেই মুয়াজ্জিনকে ইন্টারভিউ নেই খতিব সাহেবের ইন্টারভিউ নেই হাফেজ সাহেবের ইন্টারভিউ নেই সব ইন্টারভিউ আমরা নেই আমরা নিজেদেরকে সব জানতা মনে করি এবং এটা আমাদের ভুলগুলোর একটি এটা করা উচিত না হ্যাঁ আপনি অ্যাজ এ মসজিদ কমিটির সদস্য মসজিদ কমিটির দায়িত্বশীল আপনি কিছু বিষয় তো অবশ্যই দেখবেন তার কিন্তু তার বেসিক যোগ্যতা কতটা আছে না আছে এটা একজন আলেম ভালো বুঝবেন আপনার বোঝার কথা না কোন এক ভদ্র মহিলা তার স্বামী নাপিত ছিলেন তো এই নাপিত কোনোভাবে কোনো রাজার চুল কাটছে কাটার পর রাজা বলল যে তোমাকে সাইয়েদুল হাল্লাকিন সকল নাপিতদের সেরা শ্রেষ্ঠ নাপিত আমি ঘোষণা করলাম সে রাষ্ট্রীয় এই উপাধি পেয়ে এই বিশাল বড় পদক পেয়ে বাসায় খুশিতে এসে তার বউকে বলল যে দেখো আমি তো এখন সারা দেশের নাপিতদের মধ্যে সবচেয়ে সেরা নাপিত নাকি আমি এই পদক পাইছি তো বউ একটু শিক্ষিত ছিল বউ বলল যে দেখো এটা তো খুশি হওয়ার কিছু আমি দেখতেছি না তো বললো যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আমি এত বড় পদক পাইলাম আর তুমি খুশি হওয়ার কিছু দেখতেছো না কাহিনী কি বউ বলল দেখো রাজা বুঝে রাজনীতি সে যদি রাইসু সিয়াসিয়িন তোমাকে উপাধি দিত অর্থাৎ সেরা রাজনীতিবিদ উপাধি দিত তাহলে ঠিক ছিল রাজার একদিন চুল কাটছ সে চুল কাটার কি বুঝে যে সে তোমার শ্রেষ্ঠ নাপিত এই উপাধি দিয়ে দিল এটা যদি নাপিতরা মেনে নিত যে হ্যাঁ আমাদের মধ্যে ওস্তাদ গুরু এই লোক সবচেয়ে ভালো পারে তাহলে এটা খুশি হওয়ার ব্যাপার ছিল এই বেটার কাছে সার্টিফিকেট পেয়ে এত খুশি হওয়ার কি আছে তোমার ঠিক একইভাবে মসজিদ কমিটির লোকজন সভাপতি সেক্রেটারি সাহেব তিনি তো ভালো আলেম ভালো হাফেজ চেনার কথা না এটা তো আলেম ওলামা ভালো চেনার কথা এই জন্য তারা নিজেদের মতো যদি বাছাই করে নেন তাহলে সেক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার সমূহ আশঙ্কা আছে এই জন্য তাদের উচিত ওলামাদেরকে ইনভলভ করা এক দুই নম্বর হলো হাফিজ নিয়োগের ক্ষেত্রে দেখা দরকার এটা ইমাম বলেন মুয়াজ্জিন বলেন খতিব বলেন যে কোনো ক্ষেত্রে যে এই লোকটা কতটা আল্লাহভীর কতটা মুত্তাকি শুধুমাত্র পুঁথিগত বিদ্যা আছে নাকি তার ভিতরে বিদ্যা অনুযায়ী আমলের প্রবণতা আছে তিনি লোকটা আমলদার কিনা ভালো মানুষ কিনা তিনি কোরআন হাদিস যা পড়েছেন সেটার প্র্যাকটিসটা করেন কিনা তার ভিতরে আছে কিনা কতটা নিষ্ঠাবান এই জিনিসটাকে বিভিন্নভাবে পরখ করার চেষ্টা করা উচিত এবং এটা করা হয় না দেখা হয় বাহ্যিক তার যে যোগ্যতা সেগুলো এই ভেতরে একটু প্রবেশ করা দরকার যদিও পরিপূর্ণভাবে প্রবেশ করা সম্ভব না কিন্তু চেষ্টা করলে অনেকখানি সম্ভব নাম্বার তিন ইমাম মুয়াজ্জিন বলুন অথবা তারাবির হাফেজ বলুন এগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে তারাবির হাফেজের প্রশ্ন যেহেতু আসছে তারাবির হাফেজটা বলি তারাবির হাফেজের ক্ষেত্রে দেখা দরকার যে এই তারাবির হাফেজ কি আমাদেরকে তুফান মিলে তারাবি পড়াবেন নামিক স্বাভাবিক গতিতে তারাবি পড়াবেন এখন অবশ্য অনেক মসজিদের দায়িত্বশীলরা আছে তারা বরং তুফান মিলটাই পছন্দ করে তো তুফান মিল বা খুব দ্রুত গতিতে তারাবি পড়ালে সেটা বরং ডিসকোয়ালিফাইড হওয়ার কথা কিন্তু সেটাই বরং আমাদের কাছে অনেক যোগ্যতার ব্যাপার হয়ে দাঁড়ায় ইমাম সাহেবকে বা তারাবির হাফেজ সাহেবদেরকে মসজিদ কমিটির লোকজন তো বটে মুসল্লিরা পর্যন্ত রীতিমতো দোড়ের উপর রাখে হুজুর অমুক মসজিদ আলারা এক ঘন্টা পাঁচ মিনিটে শেষ করছে আজকে আপনার এক ঘন্টা সাত মিনিট লেগে গেছে এই হলো আমাদের অবস্থা তারাবির নামাজ যত দৃঢ়স্থিরতার সাথে পড়তে পারবেন ততই তার কোয়ালিটি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হবে অনেক মান উন্নত হবে এবং আল্লাহর কাছে মর্যাদা অনেক বেশি পাওয়া যাবে আমাদের তাড়াহুড়োর এই প্রবণতা শেষ বন্ধ করা উচিত সেই সাথে অবশ্যই তার তেলাওয়াতের শুদ্ধতা হাফেজ হিসাবে মান কতটা ভালো সেটা আলেমরা যাচাই করবেন হাফেজরা যাচাই করবেন সেটা তো দেখবেন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে